চমৎকার এই পিসিটা বিল করছে আমাদেরই একজন ছোট্ট বন্ধু, আমাদের ছোট্ট ভাই। এই যে আমাদের নাকি খুব বেশি ফলো করে, এই যে শিহাব। শিহাব কেমন আছে? এত সুন্দর লাগতেছে পিসিটা, মনে হচ্ছে আমি নিয়ে যাই সাথে। এটা কত টাকা লাগছে বানাইতে? 1,32,000 টাকা। 1,32,000 টাকায় কি মোটরসাইকেল পাওয়া যায়? অনেক মোটরসাইকেল পাওয়া যায়। 1,32,000 টাকায় মোটরসাইকেল না কিনে একটা কম্পিউটার কিনছে, এটার জন্য শিহাবকে আমার পক্ষ থেকে থ্যাংকস। কারণ এই এজটাতে মানুষ কিন্তু চায় যে একটু বাইক টাইক নিয়ে ঘুরি। ও এমন জিনিস চাইছে যেটা নিয়ে ঘোরা যাবে না, বাসায় বসে থাকতে হবে, কাজ করতে হবে। এ পিসি কে কিনে দিচ্ছে? আব্বু আসছে সাথে। আব্বু আসছে পিছনে। আব্বুকে অনেক থ্যাংকস। আর ছেলেদের স্বপ্ন পূরণ করে দিতে পারলে বাবাদের কত আনন্দ লাগে এটা তুমি আজকে বুঝবা না, এটা বুঝবা একদিন যেদিন তুমি ওইখানে থাকবা আর এখানে অন্য কেউ থাকবে। এনিওয়ে 1,32,000 টাকায় শিহাবের পিসি তৈরি হয়েছে ক্রিয়েটাস কম্পিউটার থেকে। ওর যে গ্রাফিক্স কার্ড, ওর গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার গিগাবাইটের 4060। আর এই গ্রাফিক্স কার্ডটার সাথে ও প্রসেসর নিছে রাইজেন 5-এর 7500F। এটা আর কি কি আছে ওর বিল্ডে এটা নিয়ে গল্প করব পুরো ভিডিওতে, কিন্তু আমার কথা হচ্ছে যে ও এখন স্টুডেন্ট, ও কিন্তু এখনই কম্পিউটার পেয়ে গেল। সো ওর প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটাকে ও রিকোয়েস্টও মনে করতে পারে, অর্ডারও মনে করতে পারে ওর বড় ভাই হিসেবে, যে এই পিসিটা বাবা তো চাওয়া মাত্র কিনে দিয়ে দিল, এবার বাকি কাজটা তোমার করতে হবে। মানুষ কষ্ট করলে যে সাকসেস হইতে পারে এটা কি বিশ্বাস করো? আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা গর্ব করে বলতেছি না, মানে আমি এই মানে খুব বেশি দিন অনেক কিছুদিন আগেই আমি যেই টাকা স্যালারি পাইতাম এখন আমি ওই টাকায় আমি একজনকে স্যালারি দেই, ঠিক আছে? সো এটা এই জন্য বলা যাতে তুমি কাজ করার সময় তোমার ভিতরে এই ইন্সপায়ারেশন কাজ করে যে ভাইয়া যদি পারে, ভাইয়ার তো 5টা আঙ্গুল 2টা হাত আমার মতোই, সেম সেম বেশি নাই কিছুই, তাহলে আমিও পারবো। ঠিক আছে শিহাব, ওয়েল ডান। তুমি ইনশাল্লাহ একদিন এই জায়গাতে আসবা, তখন এই 1,32,000 টাকা না এটারে উল্টাই দিবা, মানে 1,32,000 না 2,31,00, 2,31,000 টাকা দিয়ে পিসি কিনবা, সেটা তোমার নিজের ইনকামে। ঠিক আছে, ওয়াদা রইলো। থ্যাংক ইউ। বাসা কোথায়? খুলনা। খুলনা থেকে আসছো রে বাইরে? ভাই অনেক দূর, মানে আমি তো খুলনাতে 2 বার গেছি গাড়ির ব্লক করতে, তো যাওয়ার সময় দেখছি খুলনা শহরটা অনেক সুন্দর, ছোটোখাটো কিন্তু গুছানো, জাম নাই ঢাকার মতো। আছে নিউ মার্কেট আছে না ওইখানে একটা, তারপর একটা মোড় আছে না কি মোড় যেন বলো এটারে, শিববাড়ি মোড়। ইয়েস, সো ওই জায়গাগুলোতে ঘুরছি, খুব ভালো লাগছে, সুন্দর শহর। সো খুলনা থেকে শিহাব আসছে ঢাকায় পিসি বিল করতে, ওকে কংগ্রেচুলেশন। আর ওই যেটা বলছি এটা মাথায় রাখতে হবে অবশ্যই, আমি চাই শিহাবের বাবা একদিন ফোন করে ক্রিয়েটাস কম্পিউটারকে বলবে যে আমি একদম পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশনটা নিয়েছিলাম। ঠিক আছে, সো ওর উত্তরোত্তর সাফল্য কামনা করছি, আর সাথে আপনাদেরকেও বলবো 1,32,000 টাকা শিহাব কি পিসি নিছে চলেন দেখি, একটু তাড়াতাড়ি, আইডিয়া নেই কারণ এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা এর আগে কখনো ভিডিওতে দেখেন না, একদম নতুন। এটা হয়তো আপনি কখনো এর আগে দেখেন নাই, দেখছেন বাট এইরকম দেখেন নাই। আমার মনে আছে হ্যাবিটের একটা হেডফোন আমি এরকম সব দেখাই দিতাম, মোটামুটি নর্মাল চলবে, বাট এইটা কিন্তু ওই রকম না, মানে ট্রাস্ট মি, এটা আমি একটু খুলে একটু দেখাইতে চাই কানেক্ট করে। ওর আপা গিফট করছে, বড়াপু। বড়াপুর নাম কি? নসিনাপু, আপনাকে থ্যাংকস, ছোট ভাইকে এত সুন্দর একটা জিনিস দিচ্ছেন। পুরো পিসিটা আমার কাছে যতটুকু না ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে এটা। গাইজ দেখেন না, এটা অন্ধকারে কিন্তু আরও বেশি চমৎকার লাগবে, একটু অন্ধকার কি করা যায়? এদিকে আসো মামুন, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। এবার আপনি দেখেন অন্ধকারের মধ্যে এই জিনিসটা কত সুন্দর জ্বলতেছে, দেখছেন? আমার খুব ভালো লাগছে এই জিনিসটা স্পেশালি, আমি একটা নিয়ে যাবো ভাবতেছি আজকে বাসায়। এটার প্রাইস কত মামুন? কত? এই ভিডিওটা যারা দেখতেছেন এটা কানে দেওয়ার পরে বাইরের কিচ্ছু শোনা যায় না। ও দাম কত বলছে আমি এটাই শুনি নাই, কত? 1700। বাইরে বাইরে কি বানাইছে, রিয়েলি কিছু শোনা যায় না বাইরের, মানে হচ্ছে যে বাইরের কোনো শব্দ ভিতরে যায় না, ভালো লাগছে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। আসেন এই বিল্ডে শিহাবের জন্য কি কি কম্পোনেন্ট আছে দেখাই দিই। প্রসেসর তো আগেই দেখাইছি, রাইজেন 5-এর 7500F, এটা হচ্ছে আপনার 6-কোর 12 থ্রেডের প্রসেসর, 3.7 এবং 5.0 দুইটা স্পিড লেখা। একটু মনোযোগ দিয়ে আমার এখনকার কথাটা সবাই শুনবেন, আমরা এর আগে একটা ভিডিও আপলোড করছি ক্রিয়েটাসের ইউটিউব চ্যানেলে, সেইখানে যখন প্রসেসর স্পেক বলছিলাম দেখবেন আমি বেজ স্পিডটা বলছি পরে, ম্যাক্সিমাম স্পিডটা বলছি আগে, আর এটার মধ্যে কিন্তু ঠিক উল্টা। আপনি একটু এদিকে দেখেন, যেমন এই প্রসেসরের বেজ স্পিড হচ্ছে 3.7, এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.0। আমার এই প্রতিষ্ঠানে কিন্তু অনেক প্রসেসর আছে, প্রসেসরগুলো কোন জায়গায়, এখান থেকে আমি একটা 7700 প্রসেসর নিতে চাই, তাহলে আপনাদের জন্য বুঝাইতে সুবিধা হবে। আসেন একসাথে দুইটাকে কম্পেয়ার করি। এটা হচ্ছে শিহাবের প্রসেসর, যেটাতে আপনার বেস ক্লক স্পিড হচ্ছে 3.7, মানে স্পিডটা শুরু হবে যেখান থেকে সেটা লেখা শুরুতে,
বাট আপনি এই প্রসেসরটা দেখেন, এটা হচ্ছে রাইজেন 7 7700। এখানে আপনার ম্যাক্সিমাম স্পিডটা লেখা আছে প্রথমে 5.4 হচ্ছে ম্যাক্স আর 4.5 হচ্ছে বেস। সো এই ক্রিটিক্যাল জিনিসগুলো ছোট্টখাটো বিষয়গুলো কিন্তু আপনি ভিডিও না দেখলে আপনার মনে থাকবে না বা আপনি জানবেন না, এই জন্য বলি আমাদের ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো এই প্রসেসরের বেস ক্লক স্পিড তো দেখলেন 3.7, ম্যাক্সিমাম 5.0, আর এই প্রসেসরটা থেকে এই প্রসেসরটার দাম অনেক বেশি, বাট এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কিন্তু আপনার 5.4। এনিওয়ে আপনার বাজেট থাকলে আপনি এটা দিয়ে বিল করতে পারবেন, আর আপনার বাজেট না থাকলে এইটা, বাজেট নাই দেখছেন তো 1,32,000 টাকা তারপরেও গেছে। সো আমি এটা কেন বললাম, 40,000 টাকাও পিসি বিল করা যায়, 30,000 টাকায়ও করা যায়, আমাদের মার্কেটের ওই পাশে আমি জানি এখনও 10-12,000 টাকাও পিসি তৈরি হয়। সো আপনার বাজেট অনুযায়ী আপনি পিসি বিল করবেন, কম্পোনেন্টগুলো একটু প্রপারলি চয়েস করতে হবে চিন্তা ভাবনা করে, কারণ আপনার কাজের ধরন এক তো আপনার কম্পোনেন্ট এক, আপনার কাজের ধরন আরেক তাহলে কিন্তু আপনার কম্পোনেন্টও হবে আরেক রকম। কারো দেখবেন গ্রাফিক কার্ড অনেক দামি, কারো দেখবেন প্রসেসরটা অনেক দামি, আবার কারোটা দেখবেন এভারেজ। সো একটু চিন্তা ভাবনা করে পিসি বিল করবেন, কারণ দোকানদাররা এত খারাপ, আপনি এই পিসি বিল করতে আসলে কোনো কারণে এইটা যদি খুলে আনবক্স করে ফেলেন, প্যাকেট থেকে যদি বের করে ফেলেন, তারপর এটাকে কিন্তু আর ফেরত নিতে চাইবে না। কেন জানেন? কারণ আপনি পিসি বিল করতে আসলে এরকম খোলা একটা প্যাকেট দেখলে আপনি এটা নিতে চাবেন না। আমরা যতই বলবো এক ভাই এটা খুলছে দেখছে কালার পছন্দ হয় না এই জন্য নেয় নাই, এই কথাটা আর আপনি তখন মানতে চাইবেন না। আমি বলবো আমি টাকা দিয়ে নিবো, তাহলে আমি খোলাটা কেন নিবো? সো একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন কম্পোনেন্টগুলো চুজ করার আগে, কারণ এটা কিন্তু খোলার পরে আসলেই দেয়া যায় না, চেঞ্জ করে দেওয়া যায় না। এখানে মাদারবোর্ড যেটা নিছে ও B650M-P মাইক্রোটেক্স বোর্ড, তারপরও 4টা স্লট আছে র্যামের। এখন আপাতত একটা G.Skill-এর DDR5-এর র্যাম লাগানো আছে, 5600 MHz-এর 8GB স্টিক, আরও 3টা র্যাম লাগানোর জায়গা আছে। শিয়াবকে যেটা আমি শুরুতে বলে দিছি যে এই বাজেটটা যখন 3,21,000 হবে 1,32,000 জায়গায়, তখনও আস্তে আস্তে নিজের টাকা ইনকাম করে 1টা 2টা না 4টা র্যামই লাগাবে। এখন আপাতত যেটা আছে এটাই যথেষ্ট। আর শিয়াবের জন্য আমার কথা হচ্ছে, আমার বাসার পিসিতে র্যাম হচ্ছে অনলি 8GB, তোমারটা 16GB, আমারটা DDR4, তোমারটা DDR5, আমারটার বাস হচ্ছে অনলি 32, আর তোমারটা হচ্ছে 5600, সব ডাবল ডাবল, এই জন্য ফিডব্যাকটাও যেন ডাবল আসে। ওকে, এইখানে গ্রাফিক্স কার্ড যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার RTX 4060, বিশাল বড় কার্ড, 3 ফ্যান, মানে 3টা ফ্যান আছে এই গ্রাফিক্স কার্ডে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা গিগাবাইটের অফিসিয়াল অথেন্টিক চ্যানেল এবং অথরাইজ একটা গ্রাফিক্স কার্ড। তার চেয়ে বড় কথা হচ্ছে এটা হোয়াইট ভেরিয়েন্ট, আবার এটা হচ্ছে ইগল ওসি আইস 8GB, আর এই বিল্ডে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই হচ্ছে কোর্সারের 6650, এটা CX650, এটা 80+ বোন সার্টিফাইড, এটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি, এটা নাম্বার 1 চয়েস আমাদের প্রত্যেকের, কারণ হচ্ছে যে এদের ওয়ারেন্টি খুব ভালো। এই বিল্ডে কিন্তু আপনার একটা কুলার আছে AK500 ডিজিটাল, যেটা নাকি WH, এই WH-এর মিনস হচ্ছে হোয়াইট মানে সাদা, আর এটার সবচাইতে অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে আপনার এই জায়গাটাতে টেম্পারেচার শো করতেছে উইথ ডিপকুলের লোগো। আপনি দেখেন নিচে কিন্তু ডিপকুলের লোগোটা আছে আর উপরে টেম্পারেচার, পিসি কতটুকু আসলে চলতেছে, এটার প্রসেসরের উপর কতটুকু মানে প্রেশার দেওয়া হচ্ছে, এটার প্রসেসর কতটুকু গরম হচ্ছে, মোটামুটি আপনি কাজ করার সময় দিকে একটা নজর তাকাইলে কিন্তু বুঝতে পারবেন। আমরা অনেক সময় গাড়ি যারা চালাই, যেহেতু গাড়ি নিয়ে ব্লগ করি, গাড়ি যারা ড্রাইভ করি আমাদের চোখ থাকে সবসময় হিটের কাঁটার দিকে, যে কখনো হিটের কাঁটাটা উপরে উঠা যায় কিনা, কারণ অতিরিক্ত হিটের কাঁটা উঠলেই কিন্তু একটা ইঞ্জিন সিসের পসিবিলিটিস থাকে। পিসিটাও যারা ইউজ করবে, যেন কাজ করতে করতে হঠাৎ করে তাকায় আপনার টেম্পারেচারটার দিকে তাকাইতে পারে যে আমার পিসিটা ওভার হিটিং হচ্ছে কিনা। সো এই জন্য আসলে এখানে এটা দেওয়া হয়েছে, এবং এটা এই পাশে দেওয়ারই আমার মনে হয় যুক্তিযুক্ত কারণ, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম এভাবে বসে কাজ করি, সো আমার চোখটা যেন এই পাশে থাকে। কম্পিউটার কেসটার দিকে একটু তাকান, এটা কিন্তু পিসি পাওয়ারের খুবই চমৎকার একটা অ্যাট্রাকটিভ কেস। এই কেসটা আপনার সামনে এবং আপনার সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে। আর একটা কথা হচ্ছে গাড়ির গ্লাসগুলো যেমন টেম্পার থাকে, এই সেম পিসির কেসগুলো টেম্পার, টেম্পার মিন হচ্ছে এই গ্লাসটা যদি কখনো ভাঙে তাহলে এরকম মানে ফাটে কম গুঁড়া গুঁড়া হয়ে যায় পাউডারের মতো, যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। ঠিক আছে, আপনার এই পিসি কেসটা এত সুন্দর যে আমার মনটাই চাচ্ছে আমার বাসার পিসিটা আমি আইনা চেঞ্জ করে এই কেসটা লাগাই নিই। লেফটে দেখেন 3টা নিচে 3টা, এক্সোস্টের জন্য একটা, মোট 7টা ফ্যান, সাথে হচ্ছে আপনার এই যে এখানে কুলারের মধ্যে একটা ফ্যান, কটা হলো মোট 8টা। এই মনিটরটা হচ্ছে একেবারেই নতুন, যেটা আমি ফার্স্ট ভিডিও করতেছি, লুকটা কিন্তু অসাধারণ, এটা যদি খুলে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝে যেতে পারতাম। এই পাশে দেখেন এখানে একটু ছবি আছে, বাই দ্য ওয়ে একটা গাড়ির শোরুমে ভিডিও করতে গিয়ে ওই ওনাদের টেবিলে আমি এই মনিটরটা ফার্স্ট দেখলাম কিছুদিন আগে। আমি তখন ভাবতেছিলাম যে এটা আসলে কি ব্র্যান্ডের মনিটর রে ভাই এত সুন্দর, এখানে ছবি দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার হোয়াইট কালারটা, আর এটা কিন্তু আপনার 1 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম আছে, সাথে 180Hz-এর রিফ্রেশ রেট, ফুল এইচডি আপনার রেজুলেশন 1920x1080। এই মনিটরটার ওয়ারেন্টি পাবে 3 বছর, এবং এই মনিটরের পরে আপনাদেরকে দেখাবো কিবোর্ড, আর কিবোর্ডটা হচ্ছে আপনার পিসি পাওয়ারের সিমিলার ব্র্যান্ড অফ কম্পিউটার কেস, এটা কিন্তু আপনার 8GB লাইটিং সহ
গেমিং সবগুলো কম্পোনেন্টই কিন্তু আমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। আর এখানে একটা এসএসডি আছে যেটা এই বিল্ডে দেওয়া হয়েছে, NV3 500GB NVMe M.2, আর এটা 500GB, আমার মনে হয় এটাই ওর জন্য এনাফ, এর থেকে বেশি লাগবে না। সর্বশেষ আসলে হেডফোনটা দেখাই দিই, যেটা শুরুতে একটু দেখাইছিলাম এক নজর, একটু দেখেন হ্যাবিটের এই চমৎকার হেডফোনটা। ক্রিয়েটাস কম্পিউটার অ্যাভেলেবল আছে, আপনি চাইলে এটাকে অনলাইনে অর্ডারও করে দিতে পারবেন, বাসায় বসে আমরা আপনাকে কুরিয়ারে পৌঁছে দিব। আর এই হেডফোনটার মডেল হচ্ছে আপনার 2370D, হ্যাবিটের RGB লাইটিং সহ খুব চমৎকার এবং বাজেটের মধ্যে আমার মনে হয় খুব সুন্দর একটা হেডফোন করছে, মানে ভ্যালু ফর মানি, দেখতেও সুন্দর আর গুণগত মানও ভালো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই। এই পিসিটাই যদি সেম কেউ কিনতে চান তাহলে শুধু জাস্ট একটা ফোন দেন, স্ক্রিনে নাম্বার আছে বা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে, চাইলে অনলাইনে অর্ডারও করে দিতে পারেন, সেম প্রাইসই রাখবে আপনাদের কাছে, বেশি নেবে না। আর যদি কেউ অনলাইনে অর্ডার করেন ঢাকার বাইরে থেকে, সেম প্রোডাক্ট পাবেন সেম প্রাইসে, আপনার হচ্ছে আসা যাওয়ার ভাড়াটা বেঁচে যাবে, মানে আপনার কিছু খরচ সেভ হবে। 60,000 টাকা আম্মা দিছে, তার মানে তো অর্ধেক, স্যালুট, মানে আম্মাকে অনেক ধন্যবাদ। খালাম্মা আপনি দোয়া করবেন যেন আপনার ছেলে অনেক ভালো করতে পারে এবং জীবনে সাকসেস হতে পারে, মায়ের দোয়াটা সবার আগে কাজ হয়, এটা কিন্তু একবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি নিজে। সো আম্মুর জন্য থ্যাংকস, এটা ভিডিওর একদম শুরুতে বলা দরকার ছিল, যদিও শেষে বলতেছি। ভালো থাকবেন, সব ভালো যার শেষ ভালো তার। আবার আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।